আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে। আজকে ওমানের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানিয়ে দেব, সেই সাথে ওমান থাকা প্রবাসীদের জন্য অনেক বড় একটি সতর্কবার্তা আছে যেটি না জানলে অনেকে বিপদে পড়তে পারে। পাশাপাশি আপনাদের করা কোয়ারেন্টাইন নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই শেষ পর্যন্ত দেখুন অনুরোধ করছি। প্রথমেই গত 24 ঘন্টার সর্বশেষ করোনা পরিস্থিতি জানিয়ে দিচ্ছি। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে আজ 18ই মে আবারও বেড়েছে আক্রান্তের সংখ্যা, সেই সাথে মৃত্যু রোগীর সংখ্যা। ঈদের পর থেকেই সবার একটি ধারণা ছিল হয়তো লকডাউনের ফলে অনেকটা নিম্নমুখী হবে ওমানের করোনা পরিস্থিতি, কিন্তু আগের তুলনায় অর্থাৎ ঈদের আগের তুলনায় এখন আবারও অনেকটাই ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতি। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে ওমানে নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে 24 ঘন্টায় 812 জন। আর গত 24 ঘন্টার আক্রান্ত সহ এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা 2,07,109 জন। গত 24 ঘন্টায় সুস্থ রোগীর সংখ্যা আক্রান্তের থেকে প্রায় অর্ধেকেরও কম। গত 24 ঘন্টায় সুস্থ রোগীর সংখ্যা 473 জন। গত 24 ঘন্টায় ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে 13 জন, আর এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 2,219 জন। গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 73 জন, আর এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 693 জন। এখন পর্যন্ত ওমানের আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা 244 জন। তো এটি ছিল ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দেয়া তথ্য। সেই সাথে প্রত্যেকটা নাগরিক এবং প্রবাসীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত বিধানগুলো মেনে চলার আহ্বান করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারে ওমানে থাকা প্রত্যেকটা প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে এই মুহূর্তে ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে একরকমের মানে যে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে পৃথিবীতে, আর এটা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকজনে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করে যাচ্ছে, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র ভারতীয় মিডিয়া তারা প্রকাশ্যে ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে। ওমানের একজন ভারতীয় নাগরিক তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে ইসরায়েলকে সমর্থন জানায়, আর এটি ওমানের একজন নাগরিকের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে তাকে পুলিশের আওতায় আনার জন্য পুলিশে কমপ্লেন করে, আর এই ভারতীয় নাগরিক ওমানের দুকুম অঞ্চলে থাকেন এবং সবশেষ তাকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ওমানের আরোপি থেকে একটি ঘোষণা দেয়া হয়, ওমানে থাকা প্রত্যেকটা মানুষ, নাগরিক অথবা প্রবাসী, কেউ যদি ওমানে থাকা অবস্থায় ইসরায়েলের পক্ষে কোনো কথা বলে বা ইসরায়েলকে সাপোর্ট করে তাহলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তাই প্রত্যেকটা প্রবাসী ভাইকে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ ইসরায়েল এই মুহূর্তে মুসলমানদের প্রকাশ্য শত্রু, আর ওমান একটি মুসলিম ভিত্তিক দেশ, সেক্ষেত্রে এই সমস্ত দেশে থেকে এরকম কখনোই কেউ ভুল করব না, যার কারণে নিজেদের বিপদ আমাদের নিজেদেরকেই ডেকে না নিয়ে আসতে হয়। পাশাপাশি এই মুহূর্তে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে তার রহমতে ইশারায় এই গজব থেকে, এই সন্ত্রাসী আক্রমণ থেকে পবিত্র নগরী, সেই সাথে প্রত্যেকটা মুসলমানকে যেন হেফাজত করে ফিলিস্তিনের, সেই প্রার্থনা সবাই করবেন। এবারে আপনাদের করা কোয়ারেন্টাইন নিয়ে একটি প্রশ্ন যেটা কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে, সেটা হলো যে প্রত্যেকটা প্রবাসীর দাবি কোয়ারেন্টাইন বাতিল করা হোক। আর এই কোয়ারেন্টাইনের কারণে এই মুহূর্তে প্রত্যেকটা প্রবাসী কতটা মানে অসহায় বা কতটা সমস্যার মধ্যে পড়ে গেছে সেটা একমাত্র প্রবাসীরাই জানে। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট খোলার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্তই আসেনি ওমান থেকে অথবা বাংলাদেশ থেকে, তারপরেও হয়তো আশা করা যাচ্ছে 28 তারিখের পরে ফ্লাইট খুলতে পারে। তখনও যদি এই কোয়ারেন্টাইনের যে সিস্টেমটা এখন চালু আছে এটা যদি থাকে তাহলে প্রত্যেকটা প্রবাসীর জন্যই মরার উপরে খাড়ার ঘা হওয়ার মতো একটি পরিবেশ। আপনারা জানেন এই মুহূর্তে টিকিটের মূল্য অনেকটাই আকাশচুম্বী হচ্ছে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে সংবাদ নিলে তাদের কাছ থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেখানে স্পষ্টভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে, পরবর্তীতে বিমান চালু হলে টিকিটের মূল্যটা আগের তুলনায় অনেকটা বেশি হবে এমন আভাস কিন্তু তারা দিয়ে যাচ্ছে। আমি গতকাল কয়েকটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করি এবং তারা সেখানে বলে সালাম এয়ার, ওমান এয়ার, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এই 4টি বিমানের টিকিটের মূল্য জানতে চাই আমি তাদের কাছ থেকে। তারা সবাই বলে 170 থেকে 180 রিয়ালের মধ্যেই একটি সিঙ্গেল টিকিটের মূল্য নির্ধারণ হতে পারে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যদি একজন মানুষ করোনা টেস্ট করে
আর অন্যান্য খরচপাতি করে 170-80 রিয়াল দিয়ে টিকিট করার পরে যদি বাংলাদেশে কোয়ারেন্টাইনের নামে 14 দিনে আরও যদি 50-60 হাজার টাকা খরচ করে তাহলে সেই প্রবাসীটার কী থাকতে পারে। আজকে প্রায় 2 বছর ওমানে থাকা প্রত্যেকটা প্রবাসীরা কতটা মানবত জীবনযাপন করছে এটা একমাত্র ওমানে থাকা প্রবাসীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে ওমানের বেশ কিছু কঠোর সিদ্ধান্ত বা বেশ কিছু নিয়ম শৃঙ্খলা সেগুলোর বেড়া জালে আমরা প্রবাসীরা কিন্তু প্রতিনিয়তই আটকে যাচ্ছি। দফায় দফায় লকডাউন, দফায় দফায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বা সাময়িকভাবে দিনের বেলা খোলা রাতের বেলা বন্ধ, এই যে বিষয়গুলো এগুলোতে কিন্তু সবারই আর্থিকভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন আমরা। এই মুহূর্তে ওমানের আউটপাস যাত্রী যারা আছেন তাদেরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক প্রবাসী ভাইরাই দেশে যাওয়ার জন্য অনেক ধরনের মাল সামান কিনে রেখে ফ্লাইট বন্ধ হওয়ার ফলে তারা যেতে পারেনি। অনেকেই বাড়ি যাওয়ার চিন্তা করে ফ্লাইটের ডেট হওয়ার পরেই তারা কিন্তু বাসা পর্যন্ত ছেড়ে দিছিল, আর যখন ফ্লাইট বন্ধ হয়ে গেছে ঠিক সেই প্রবাসীদের কতটা কষ্টে দিন কাটছে এটা একমাত্র তারাই জানে। তাই প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকার, সেই সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের এভিয়েশন কর্তৃপক্ষ সব জায়গাতেই একটি অনুরোধ রাখবো, সেটি হলো প্রবাসীদের কথা চিন্তা করে কোয়ারেন্টাইনের বিষয়টা নিয়ে একটু পূর্ণ বিবেচনা করা হোক, যাতে করে এই অসহায় প্রবাসীরা দেশে ফিরতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। পাশাপাশি আমরা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছি আমরা কিন্তু জানি যে করোনাকালীন সময়ে অর্থাৎ করোনা চলাকালীন সময়ে আমাদের জন্য কত কঠিন নির্দেশনা ছিল এই সমস্ত দেশে। আমরা একত্রিতে 3 জন মানুষ হইতে পারি না শুধুমাত্র এই দেশের আইনের কারণে, অথচ এই দেশ থেকে কোয়ারেন্টাইন করার পরে বা এই দেশ থেকে বাংলাদেশে যাওয়ার পরে যদি আবারও আলাদাভাবে কোয়ারেন্টাইন করতে হয় তাহলে এটার থেকে দুঃখ বা এটার থেকে কষ্ট আর কিছু হতে পারে না। তাই প্রত্যেকটা প্রবাসীর দাবি এই মুহূর্তে কোয়ারেন্টাইনটা নিষিদ্ধ করা হোক অথবা কোয়ারেন্টাইনের পরিবর্তে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হোক। যদিও বাংলাদেশেও অনেক ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ওমানেও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, সেদিক থেকে বিবেচনা করে অবশ্যই এটার একটা নেতিবাচক দিক যেন তারা চিন্তা করে বা এমন একটি ফলাফল যেন তারা আবিষ্কার করে যেটাতে এই অসহায় প্রবাসীরা তাদের দেশে ফেরাটা বা তাদের দেশে ফেরার পরের যে পরবর্তী পদক্ষেপগুলো আছে সেগুলো নিতে তাদের জন্য কিছুটা যেন সুবিধা হয়। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অবশ্যই আপনাদের সবাইকে অনুরোধ করব ওমানের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন, সেই সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে আবারও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।